অসাধারণ একটা দিন গেল। আজকে সারা বিকেল আমরা নৌকা বাইস করলাম, নৌকায় করে ঘুরলাম, তারপরে ওখান থেকে আমরা আসলাম যে কেনাকাটা করে। দেখতেই পাচ্ছেন বেগুন, মাংস, ডাল। এই যে আমাদের বড় ভাই হিমেল ভাই আজকে আমাদের পা খাওয়া দাওয়া উপলক্ষে আজকে সুন্দর করে রান্না করতেছে। সারাক্ষণ চেয়ারে বসে বসে ম্যাট্রিমনি। কি দরকার বিবাহ করার, ব্যাচেলারই জীবন। ঘুরো ফিরো খাওয়াস থাক, বহুত হয়েছে। অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ খাওয়া দাওয়া। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never. এরকম মজার দিন কতদিন উপভোগ করিনি, মনে আছে? আজকে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কিছু বলো। হাসিগোস ডালি ছাকা আছে, আর ডিম আছে, আর দইয়ের ব্যবস্থা আছে। আপনারা সবাই আমন্ত্রিত। বাবা ওখানে পড়ে যাবে, বাবা রেখে দাও, বাবা ওখানে রেখে দাও। এই তো এই তো কারেন্ট, হাত দেবো না, কারেন্ট। লবণ প্লাস মরিচ দুইটা চেক করা হবে, তাই তো? জল দেন আছে। সাতকে বুঝতে পারবা? এগুলো আউন লেগ বলো, মানে মরিচা লাগবে। তারপরে একটু ভিতরে গেলে একটু ভালো হয়, শক্ত শক্ত কিছু ঠিকই আছে। পার্টি নেই নাকি এখানে? না ফর চেকিং ওটা পরে হবে, আগে পার্টি পক্ষ। এটা জাতীয় পার্টি? না 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 না, তাহলে আর বাকি খাতা গুলো বাকি খাতা। এ আমি লিগ আরেকটা আসতে, এ আমি লিগ এদিকে আসবে। বস বস
মরিচটা দেবে তো লবণ হালকা আর একটু দিলে মানে ভালো হয়, আর একটু লবণ বেশি দেন না মরিচ একবার, বুঝছেন, অতিরিক্ত ঝালাই যাবে না। কড়া করে খাও, কড়া করে খাও, ওই থাকার না হিসাবে নাকি কড়া খুব সুস্বাদু হয়েছে, কিন্তু একটু কড়া করতে হবে ঝাল, এটা গন্ধ, একটু লবণও দিতে হবে। খুবই অসাধারণ বাবু, তোমার প্লেটে ভাত কই? তুই তো প্লেটে চেটি খেয়ে ফেললি যা। অসাধারণ খাইছো, খাইছো অসাধারণ খাবার। প্লেটে রাখ দে, সব চেটি খাইনি কারণ আমি দিতে চাইলাম না, আরো বেশি খেতে চাই। লাগেনি না, ভাই খাইতে পারে না, চেটি খাইতে পারে না ভাই। আমাদের প্রথম চালানোর খাওয়া এই মাত্র শেষ হয়েছে, আবার দ্বিতীয় চালানে খাবো। চালানে আবার প্রথম থেকে খাবো। আপনারা অপেক্ষা করুন, দ্বিতীয় চালানে আমরা আবার খাওয়া ভিডিও দেখাবো। অপেক্ষা করুন সবাই, সবার চোখে ঘুম ঘুম ভাব। ঘুমের ঘরে খাসির মাংস দিয়ে উত্তাপল আকাশ। অসাধারণ একটা দিন গেল, আজকে সারা বিকেল আমরা নৌকা বাইস করলাম, নৌকায় করে ঘুরলাম, তারপরে ওখান থেকে আমরা আসলাম এসে কেনাকাটা করে। দেখতেই পাচ্ছেন বেগুন, মাংস, ডাল, বেগুন কি চুরি করা নাকি কি না, এটা 80 টাকা কেজি প্লাস হচ্ছে প্রায় 250 তেল দিয়ে ভাজা, একদম ডুবো তেলে ভাজা। আর 80 টাকা কেজি না, 70 টাকা মন, 80 টাকা কেজি আর 70 টাকা মন। বলছে ভাই ভাই জিলাপির দাম কত, মানে বলছে ভাই ভাই জিলাপির মন কত, তো আছে 1200 টাকা, তা আছে 50 গ্রাম দেন দেন। তোমার হিসাব হয়েছে ভাই, মানে তুমি সাংবাদিক কি সাংবাদিক হয়েছে? আমি কি গলায় বেঁধে যাবেন এখন? আপনারা কি, আমি জিজ্ঞেস করছি বেগুন ভাজা কত কেজি পড়েছে, আপনারা বলছেন বেগুন আমি তোমাদের একটা জিনিস দেখছি যে অনেকে টালে আছে, এর কারণ দেখ এখন সব কাট খেলেছে। আমি 40-এ আমি ফার্স্ট, তো দ্বিতীয় আর ভিডিও গান তৃতীয়, আর আপনার যে সব গদি বুঝছেন চোখে লালে কিসে পিরিতের দোষে নাকি অন্তরের বিষে। আর সে চুরি চুরি করে কি একটা দেখছিল? হ্যাঁ, আমরা আসলে উদ্ধার করতে পারিনি, এখন তার বন্ধু বাঁচতো না বলে আমাদের সেখানে দিয়ে আইছে, প্রতারণা করে বাইরে ছিলাম। এই যে 17 আইটেমের খাবার খাচ্ছে, অসাধারণ।